বিশুদ্ধ খাবার পানির সংকটে বরগুনার পাথরঘাটার অন্তত 2 লাখ মানুষ লবণাক্ততা আর পাথরের কারণে বসানো যাচ্ছে না গভীর নলকূপ, নেই পর্যাপ্ত ফিল্টারিং এর ব্যবস্থা, ফলে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এখানকার বাসিন্দারা। আবু জাফর সালে তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। দেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা বরগুনার পাথরঘাটা। প্রাকৃতিক দুর্যোগ সহ নানা সমস্যার বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকেন এখানকার মানুষ। তবে তাদের সবচেয়ে বড় যুদ্ধটা যেন বিশুদ্ধ পানির জন্য। লবণাক্ততা আর পাথরের কারণে উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে 2টিতে পুরোপুরি এবং 3টি আংশিক এলাকায় বসানো যাচ্ছে না গভীর নলকূপ। এ অবস্থায় পুকুর খনন, রেইন ওয়াটার হারভেস্টিং সহ বেশ কয়েকটি উপায়ে সামান্যই মিলছে সুপেয় পানি। ফিল্টারিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় একটি পিএসএফ এর উপর নির্ভর করেন অন্তত 10 থেকে 15 হাজার মানুষ। প্রত্যেক দিন লবণ পানি দিয়ে গোসল করা লাগে, তারপর থাল বাড়ি, তারপর হাত মুখ লবণ পানি দিয়েই করা লাগে। লাইনে দাঁড়াই পানি পাই না, মানে এই থেকে লাইন যায় ওই থেকে পানি কলর যায়। পুষ্কনি দিয়ে পানি ভরে লইতে রাড্ডি যাই, এইবার তার বাড়ি নিয়ে ফিল্টার ফেট করে দিই। বৃষ্টি না হইলে তাদের খুবই কঠিন এবং অনেক বাড়িতে গোসলও যেতে পারে না। এমন সংকটে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। পেটে যত প্রকার সমস্যা এটা এই পানি খাইয়ে হয়, কারণ পুকুরের ভিতরটা সম্পূর্ণ অপরিষ্কার। পুকুর জারি বল করলে আমাদের পানিটা পরিষ্কার হবে, পানি সবে খাইতে পারবে। এ নিয়ে উপজেলা প্রশাসন দায় চাপাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওপর, যদিও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস তাদের। এটা দেয় ডিপিএসি, ডিপিএসি বাস্তবায়ন করে সরকারের পক্ষ থেকে। এবং আপনারা যদি আমাদের আশ্রয় ঘরগুলো দেখেন তাহলে বুঝবেন যে ইউনিয়নে হোক সবার কিন্তু আমরা পানির ব্যবস্থা সরকার করেছে, এবং বাকি যেগুলো আছে সেগুলো পরীক্ষাধীন আছে। যেই পরিমাণ পিএসএফ, রেইন ওয়াটার হারভেস্টিং প্লাস আরও আছে, তা দিয়ে আসলে এতগুলো মানুষের পানির অভাব আসলে পূরণ করা সম্ভব হচ্ছে না। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে পরবর্তীতে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। পাথরঘাটায় সুপেয় পানির জন্য সরকারি বেসরকারিভাবে 32টি পিএসএফ, 3টি রিভার ওয়াশ মচিস এবং 2950টি রেইন ওয়াটার হারভেস্টিং স্থাপন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।